মাঠে কাজ করার সময় প্রবল বৃষ্টি বজ্রঘাতে প্রাণ হারালেন দুই কৃষক সহ 22টি ভেড়া। তো কোথায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে? এছাড়াও এই দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে? এছাড়াও কতজন আহত রয়েছে? এছাড়াও বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বজ্রঘাতে প্রাণহানি দুই কৃষকের মর্মান্তিক ঘটনার সাক্ষী বাঁকুড়ার বড়জোড়া ও রাজগ্রাম। বঙ্গে পা রাখতেই ঝোড়ো ব্যাটিং বর্ষার, সঙ্গে রয়েছে নিম্নচাপের দাপট। সব মিলিয়ে জলছবি রাজ্যের শনিবার ভোরে বাঁকুড়ায় একপ্রস্ত বৃষ্টি হয়, বজ্রপাতও হয়। সেই সময় স্ত্রীকে নিয়ে মাঠে কাজ করছিলেন বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা ভোলানাথ মাল নামের এক কৃষক। প্রবল শব্দে একটি বাজ পড়ে, গুরুতর জখম হন দম্পতি। তাদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে, তবে চিকিৎসকরা জানান ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার স্ত্রী ভর্তি রয়েছেন হাসপাতালে। এদিকে বাঁকুড়ার রাজগ্রামেও বজ্রঘাতে এক খেত মজুর প্রাণ হারিয়েছেন ভোলানাথ মাল ও ওই ব্যক্তিও সকালে কৃষি কাজ করছিলেন। পত্রসারে ভেড়া চড়াতে নিয়ে যাওয়ার সময় বজ্রঘাতে গুরুতর জখম হয়েছেন পালনকারী। নিহত 22টি ভেড়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। পার্বত্য এলাকায় নামবে ধস, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কার সঙ্গেই বাড়বে নদীর জলস্তর। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে জলীয় বাষ্প থাকায় আর্দ্রজনিত অস্বস্তি জারি থাকবে আগামী সপ্তাহেও। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টি বাড়বে আজ থেকেই, সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।